হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। আমার হঠাৎ মনে হলো যে আমার না ইউনিভার্স কিছু বলতে চাইছে আপনাদের দুজনের রিলেশনশিপ নিয়ে, কিছু একটা যেন আমি জানতে পারবো। একটা রিডিং আমার এখন করতে মনে হলো। তো কি চ্যানেল মেসেজ ইউনিভার্স দিতে চাইছেন আপনাদের দুজনের সম্পর্কটা নিয়ে? একদম এখন আমি যে রিলেশনশিপটা নেব, পুরো লাভ রিলেশন নিয়ে রিডিংটা করছি, ঠিক আছে? মানে আপনারা যদি দুজনে যে কোনো রিলেশনশিপের মধ্যে থাকেন, লাভ রিলেশনশিপ, যেরকম হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, এক্সট্রা ম্যারিটাল হতে পারে, সেম জেন্ডার হতে পারে, বন্ধুর জন্য হতে পারে, যে রিলেশন ভালোবাসার সম্পর্কের জন্য যারা করছেন বা লাভার্স যারা আছেন তাদের জন্য বানানো হচ্ছে কিন্তু এই রিডিংটা, ঠিক আছে? খুব পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন। আর যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসেছেন বন্ধু, স্বাগত জানাচ্ছি লাফটার ট্রিপল টু শ্রীকৃষ্ণাজির চ্যানেলে। আমার চ্যানেলে, এই চ্যানেল আপনার, প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন, কারণ নিত্য নতুন ভিডিও নোটিফিকেশানটা পয়লা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। প্রত্যেক দিন আমি এখানে ভিডিও দিই। আর কি কিছু এনার্জি আপনি ডেফিনেটলি পাবেন, কিছু পজিটিভ এনার্জি যখন আপনি আমাকে দেখবেন এই ভিডিওর মাধ্যমে, আপনি ডেফিনেটলি পাবেন, এবং সেটা খুব পজিটিভ এনার্জি, সেটা 100% আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর এই গ্যারেন্টি দেওয়াটা আমার এসছে কেন না, আমার বন্ধুদের জন্য যারা আমার একান্ত আপন, তারা এত বেশি পজিটিভ হয়ে যায় রিডিংগুলো দেখে এবং শুনে, এবং আমাকে তারা যখন কমেন্ট করেন কমেন্ট সেকশানে গিয়ে, কিংবা আমাকে পার্সোনালি যখন মেসেজ করে আমাকে জানায়, আমি বুঝতে পারি তারা প্রত্যেকেই পজিটিভ হয়ে গেছে, এবং এই পজিটিভিটি আনাটাই হচ্ছে আমার একান্ত কাজ। তাহলে খুব পজিটিভ এনার্জি নিয়ে আপনারা দেখবেন, কোনো নেগেটিভ থিঙ্কিং করবেন না, নেগেটিভ এনার্জির মধ্যে থাকবেন না। আর যদি রিডিং দেখে মনে হয় যে আপনার প্রবলেম, আপনার ভালোবাসার মানুষ কেন আপনাকে ছেড়ে দূরে রয়েছে, সে কি আবার আপনার লাইফে ফিরবে কিনা, আপনার এবং আপনার পার্টনারের মধ্যে রিউনিয়ন হবে কিনা, আপনাদের রিলেশনশিপ আগে বাড়বে কিনা, চাকরিতে উন্নতি আছে কিনা, বিজনেসে ইনভেস্ট করবেন কিনা, নানা প্রশ্নের উত্তর যদি ট্যারোর মাধ্যমে পেতে চান, 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। সেখানে আমাকে মেসেজ করবেন, কল করবেন না বন্ধু, মেসেজে আমি আপনাদের ডিটেলস জানিয়ে দেবো। তবে পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা মাথায় রেখেই কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আজকে এই মুহূর্তে আমার হঠাৎ করে যেটা মনে, আর আরেকটা কথা, এই রিডিংগুলো যখনই আপনাদের হাতে পড়বে মনে করবেন ইউনিভার্স কিছু চেয়েছে, ইউনিভার্স কিছু চেয়েছে আপনাদের জানাতে, তাই জন্য কিন্তু রিডিংটা হাতে পড়েছে। তাই জন্য হয়তো আজকে আপনি আমাকে আর স্ক্রল করে উপরে না গিয়ে রিডিংটা দেখতে বাধ্য হয়েছেন, আপনি টিকটা করেছেন। সেই জন্য বলছি, ইউনিভার্স আপনার হাতে আজকে পড়লেও মেসেজটা দেখবেন 2 বছর 3 বছর পরে পড়লেও ইউনিভার্সের কিছু ব্লেসিংস বা ইউনিভার্স কিছু জানাতে চাইছে বলে হয়তো আপনার কাছে রিডিংটা গেছে। তো সবাই ভীষণ পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন। এবার আমি যেটা বলবো, প্লিজ 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 একটু এনার্জিটা পজিটিভ রাখুন, কারণ আমার মনে হচ্ছে, বারবার বলছি, ইউনিভার্স কিছু মেসেজ আমাকে দিয়ে আপনাদেরকে দেওয়াতে চাইছে, এটা আমার ফিল হয়েছে। তাই জন্য আমি এই মেসেজটা আপনাদের এখন করে শোনাচ্ছি রিডিংটা, ঠিক আছে? হে রাধারানী, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যাম রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হে রাধা রানী, কৃপা করো, দয়া করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি চ্যানেল মেসেজ, কি ইউনিভার্স আপনাদের কাছে বলতে চাইছে, মেসেজগুলো শুনবেন যখন মনে খুব পজিটিভ এনার্জি নিয়ে শুনুন, ঠিক আছে? আপনাদের কারোর বয়স 33 হতে পারে, কারোর 34 হতে পারে, ঠিক আছে? আপনারা যারা দেখছেন, কারোর ডেট অফ বার্থ 27, কারোর 4, কারোর 5, কারোর 24, কারোর 10, কারোর 3, কারোর 7 হতে পারে, 19 হতে পারে, 8 হতে পারে, 11 হতে পারে। এজ আপনাদের কারোর 39ও হতে পারে, ঠিক আছে? এবার আমি একটা কথা বলছি, তা বলে কি শুধুমাত্র রিডিংটা তাদেরই জন্য? না না না, রিডিংটা সবার জন্য, কারোর একার জন্য রিডিং একদমই নয়। এগুলো রিডিং জেনারেল রিডিং হয় সবার জন্য, যার সঙ্গে যতটা রেজোনেট করবে তিনি ততটাই নেবেন, যার করবে না তিনি লেট গো করে দেবেন, ঠিক আছে? আপনি এই মুহূর্তে খুব বেশি কনসার্ন হয়ে রয়েছেন, ইউনিভার্স সেটাই বলছে। আপনি এই মুহূর্তে, যিনি আমাকে দেখছেন, আপনি এবং আপনার পার্টনার, অপরদিকে এখানে যেমন আপনি কনসার্ন, ওদিকে আপনার পার্টনারও কিন্তু আপনাকে নিয়ে খুব চিন্তা করছে বর্তমানে। আপনার পার্টনার বর্তমানে আপনাকে নিয়ে খুব চিন্তা করছে। আপনার পার্টনার না, এই যে আপনাকে না, আপনাকে যে এতদিন ধরে কথাবার্তা হচ্ছে না বা কিছু, আপনাকে নিয়ে কিন্তু বিয়ের কথা খুব সে চিন্তা করছে। তার মনে হচ্ছে আপনাকে বিয়ে না করে সে ভুল করেছে, আপনার সাথে বিয়ের কথাবার্তাটা আরও বেশিভাবে এগোনো ছিল। হতে পারে আপনাদের অনেকের না কথা বলার খুব দরকার, যেটা হয়তো আপনার পার্টনার করছে না। আপনাদের মধ্যে অনেক দিন ধরে কোনো কথাবার্তা নয়, কোনো কথাবার্তা নেই কিন্তু, যেটা দেখতে পাচ্ছি। আপনি মরমে মরে রয়েছেন এই মুহূর্তে, আপনার পার্টনারও যেন মরমে মরে রয়েছে। আপনাদের দুজনের মধ্যে নেগেটিভ একটা ভীষণ সিচুয়েশান চলছে, নেগেটিভ সিচুয়েশান চলছে। আপনারা না দুজনেই এমন একটা পজিশনে স্টাক হয়ে রয়েছেন, আপনারা না ঠিকমতো রাস্তা খুঁজে পাচ্ছেন না। কোন রাস্তায় গেলে আপনারা যে এই নেগেটিভিটিটার থেকে বেরোবেন, আপনারা বুঝে উঠতে পারছেন না। আপনারা এমন একটা কমিউনিটি থেকে বিলং করেন, হতে পারে আপনারা দুজনে এক অফিসে চাকরি করেন, হতে পারে আপনারা দুজনে একসঙ্গে অনেক কাজ করেছেন বা আপনারা একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন, এরকম এনার্জি কিন্তু আপনাদের মধ্যে রয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে আপনাদের মধ্যে হঠাৎ করে যে এই যে একটা মানে কি বলবো প্রবলেম, বা হতে পারে আপনার পার্টনারের হঠাৎ করে অনেকটা উন্নতি হয়ে গেছে, সে প্রমোশন পেয়েছে কিংবা চাকরি সূত্রে সে দূরে গেছে, এইটাই হতে পারে আপনাদের রিলেশনশিপের মধ্যে কাল। মানে তার হঠাৎ কিছু টাকা পয়সা আসা বা এই যে হঠাৎ করে তার লাইফে মানে কোনো একটা প্রোগ্রেস, এই প্রোগ্রেসটা না, মানুষ অনেক সময় কী হয় প্রোগ্রেসকে প্রোগ্রেসের মধ্যে নিতে পারে না, তার মনে একটা অহং চলে আসে। আপনার পার্টনারের মধ্যে সেই অহং ব্যাপারটা হয়েছে, কিন্তু সে দূরে গিয়ে এখন ফিল করছে যে আপনার কাছে আসাটা ভীষণ দরকার। আপনাদের মধ্যে অনেকের কিন্তু প্রচুর প্রচুর লং ডিস্টেন্স আছে। যারা আমাকে এই মুহূর্তে দেখছেন, তাদের মধ্যে অনেকের রিলেশনশিপ দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে, এবং আপনার পার্টনার আপনার কাছে আসবে বলে চিন্তা করছে, দূর থেকে আসবে সে আপনার কাছে। কিংবা আরেকটা কথা হতে পারে, আপনার পার্টনারের বেশ কিছু টাকা পয়সা কিন্তু অবান্তর খরচা হয়ে গেছে, যে টাকাটা সে ফিরে পাচ্ছে না, ওকে, সেই টাকাটা কিন্তু ফিরে পাচ্ছে না। এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার খুব ম্যাচিওর একজন মানুষ, সে পুরুষ বা মহিলা যিনি খুব বুদ্ধিমান, খুব বুদ্ধিমান একজন মানুষ, ঠিক আছে। এবং আপনিও কিন্তু বর্তমানে নিজেকে কাজে যুক্ত রেখেছেন, আপনি কিন্তু শুধুমাত্র তার দিকে তাকিয়ে আর বসে নেই এই মুহূর্তে, তাকিয়ে আপনি তার দিকে তাকিয়েও কিন্তু আপনি বসে নেই, ওকে। আপনি কিন্তু খুব বুদ্ধিমান একজন মহিলা, ওকে। আপনার মাঝে মাঝে মনে হচ্ছে আমি কি কোনো তাহলে ফলস পার্সনকে ভালোবাসলাম, আমার ভালোবাসাটাতে কি বৃথা গেল, কারণ আমার সঙ্গে যার বিয়ের কথা অবধি ঠিক হয়ে গেছিলো, সেই মানুষটা হঠাৎ করে আমাকে কেন এতটা ধোকা দিল, থিফ মানে ধোকা দিল। আপনার এটা মনে হচ্ছে যে এত দূর অবধি রিলেশনটা এগিয়ে গেছিলো, রিলেশনটা অনেক দূর, আমরা মানে আমাদের বিয়ে হবে, আমরা বিয়ে করব, এরকম অবধি আপনাদের গড়িয়ে গেছিলো। বা অনেকের হতে পারে রিলেশনশিপটার মধ্যে আপনারা ভেবেছিলেন যে আপনারা বিবাহিতও যদি হয়ে থাকেন, হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকুন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও যদি আপনারা থেকে থাকেন, আপনারা ভেবেছিলেন যে না, আমাদের রিলেশনশিপটার একটা ভবিষ্যৎ আছে। আপনার পার্টনার আপনাকে বলেছিল, বুঝিয়েছিল যে আপনাদের রিলেশনশিপের একটা ভবিষ্যৎ আছে, কিন্তু হঠাৎ করে সে যখন আপনাকে নিজে থেকে দূরে করে দিয়েছে, বা আপনাদের ভালোবাসায় বলা যেতে পারে মানে মানে কি বলে ওটাকে, ভাঁটা এসেছে, সেই ভাঁটাটা কীভাবে বেরোবেন আপনারা কেউই বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু ইউনিভার্স হঠাৎ করে যে সাডেন মেসেজটা আমাকে পাঠাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে আপনাদের না একটা নতুন রাস্তা খুলতে চলেছে। আপনারা যে এই যে নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে আছেন না, এই নেগেটিভ থিঙ্কিংয়ের থেকে আপনারা বেরোবেন। দেখুন আপনার পার্টনার আপনাকে কল করবে, কল মেসেজ করবেন একদম 100% বন্ধু, মেসেজ করতে পারে আপনাকে, মেসেজের মাধ্যমে আপনার সাথে সে কন্ট্যাক্ট করবে, মেসেজের মাধ্যমে আপনার সাথে সে কন্ট্যাক্ট করবে, মেসেজের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে। যদি আপনাকে ব্লক করে থাকে না আপনার পার্টনার, হতে পারে যে আপনার পার্টনার আপনাকে ব্লক করে রেখেছে, আপনার পার্টনার কিন্তু আপনাকে আনব্লক করবে, একদম জেনে রেখে দিন, আনব্লক করবে। বা হতে পারে কি সে আপনার কিন্তু দেখছে স্ট্যাটাসগুলো ফলো করছে, আপনার স্ট্যাটাস ফলো করছে সে। মানে আপনি ভাবতেই পারছেন না যে মানুষটার সাথে আপনার এতদিনের কথা নেই, সে বা যোগাযোগ নেই, বা সে কি করে আপনার স্ট্যাটাস ফলো করছে, সে কি করে আপনার সাথে যোগাযোগ করছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাই জন্য বলছি একটু পজিটিভ থেকে রিডিংগুলো দেখবেন, আর এনার্জিগুলোকে অবশ্যই ক্লেম করবেন। আর একটা জিনিস দেখবো যে ওনার মনের ভেতরে আপনাকে নিয়ে কি চলছে এই মুহূর্তে, চলুন একদম। হরে কৃষ্ণ, হে রাধা রানী, থ্যাংক ইউ ইউনিভার্স, রাধে রাধে, হরে কৃষ্ণ। কখনো কোনো বিষয় নিয়ে আর নেগেটিভ থাকবেন না আপনারা একদম। আচ্ছা, ইউ অলওয়েজ সারপ্রাইজ মি ইন নাইস ওয়েজ। আপনি অনেক সময় ওনাকে সারপ্রাইজ দিয়েছেন লাইফে, সেইগুলো ওনার আজকে মনে পড়ছে যে আপনি এমন একজন মানুষ, মহিলা বা পুরুষ যিনি হন না কেন, আপনি ওনাকে না অনেক সময় সারপ্রাইজ দিয়ে অবাক করে দিয়েছেন এবং সেইগুলো ওনার মনে হচ্ছে, মনে পড়ছে। ইউ মেক মি ফিল সরি ইউ মেক মি ফিল অ্যাডাল্ট। ঠিক আছে, আপনার এই যে ওনাকে বোঝানো, এই যে আপনাকে আপনার ওনাকে যে বোঝানো, এই যে আপনার প্রত্যেকটা পদক্ষেপে ওনার সাথ দেওয়া, এগুলোকে না উনি কখনো ভুলতে পারছেন না। আজকের দিনে যার দাঁড়িয়ে এই মুহূর্তে জানিয়ে ওনার ভীষণ মনে পড়ছে আপনাকে। আপনি ইউ আর নট অ্যাফ্রেড টু বি সিলি উইথ মি। ঠিক আছে, ইউ আর নট অ্যাফ্রেড টু বি সিলি উইথ মি। We lost track of time when we are together. সেটা তো অবশ্যই হয়েছে, আপনারা নিজেরা রাস্তাই তো ভুলে গেছেন। আপনারা তো বুঝতেই পারছেন না যে কে কার কাছে কতটা কাছের, সেটা বুঝতে না পেরেই তো আপনারা দূরত্বটা ডেকে এনেছেন না, নিজে নিজেই ডেকে এনেছেন। সেটা উনি বুঝতে পারছেন, সেটা উনি খুব ভালো বুঝতে পারছেন। ঠিক আছে, উই ক্যান চ্যাট ফর এভার। দেখেছেন আমি বললাম না আপনাকে কল মেসেজ করবে, কার্ডটা দেখছেন, উই ক্যান চ্যাট ফর এভার। সেজন্য বলছি বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন, মেসেজ করবে, কোনো না কোনোভাবে আজ মেসেজ আসতে পারে, আজ বা দু একদিনের মধ্যে 100% মেসেজ আসবে। এটা মাথায় রাখবেন। ইউ অলওয়েজ গিভ মি কিউট নেমস। আপনি ওনাকে অনেক মিষ্টি মিষ্টি নামে ডেকেছেন, সেগুলোই কিন্তু আপনার পার্টনারের, আপনার ভালোবাসার মানুষের খুব বেশি পরিমাণে মনে পড়ছে। ঠিক আছে, এনার্জি ভীষণ পজিটিভ। চ্যানেল মেসেজ আপনাদের দিয়ে দিলাম, কারণ আমার হঠাৎ মনে হলো যে রিডিংটা করি, সেজন্যই করলাম। তো আপনারা না খুব পজিটিভ এনার্জি নিয়ে রিডিংগুলো দেখেই না সবসময় একটা নিজের এনার্জিটা কানেক্ট করে নেবেন। অবশ্যই এনার্জি কানেক্ট না করলে কিন্তু রিডিংটা আপনার সাথে যাবে না বন্ধু, বারবার যেটা বলি, এনার্জি অবশ্যই কানেক্ট করবেন। ওকে, তো সবাই ভীষণ পজিটিভ থাকবেন, পজিটিভ এনার্জি নিয়ে দেখবেন আর পজিটিভ থিঙ্কিংয়ে থাকবেন। সবথেকে বড় কথা, বারবার একটা কথা বলি বন্ধু, আপনারা কিন্তু পজিটিভ থিঙ্কিংয়ে থাকবেন। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটা, যদি মনে হচ্ছে যে হ্যাঁ এই ভিডিওটা আপনার জন্য, কারণ এটা জেনারেল প্রেডিকশান করা হয়েছে বন্ধু, বারবার বলছি এটা জেনারেল প্রেডিকশান, যার সঙ্গে যতটা রেজোনেট করবে তিনি ততটাই নেবেন, যার সঙ্গে করবে না তিনি লেট গো করে দেবেন, কারণ এটা জেনারেল প্রেডিকশান করেছি, বারবার বলছি। যদি মনে হয় যে হ্যাঁ এই রিডিংটা, আজকের রিডিংটা আপনার সাথে রেজোনেট করে গেছে, প্লিজ লাইক করে দেবেন, এনার্জিটা ক্লেম করে নেবেন। ইউনিভার্সের কাছে এনার্জিটা সবসময় কিন্তু ক্লেম করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।